আজকের গল্প বুদ্ধিমান চাকর লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আজকেও একটি মজার গল্প নিয়ে চলে এসেছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল তার নাম ভজহরি একদিন ভজহরি পদ দিয়ে যেতে যেতে দেখল তার বাবু ভারী ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন ভজহরী জিজ্ঞাসা করলো বাবু কোথা যাচ্ছেন বাবু বললেন শিগগিরই এসো ভজহরি সর্বনাশ হয়েছে আমাদের ঘরে আগুন লেগেছে তাতে ভজহরি বলল আপনার ভয় নেই কোনো বাবু ও মিছে কথা আগুন কি করে লাগবে আমার কাছে যে ঘরের চাবি রয়েছে ভজহরি গেল কুলুর দোকানে এক শের তেল কিনতে কুলু তাকে এক শের তেল মেপে দিল তাতে বাটিটি ভরে গেল তখন ভজহরি বলল ফাও দেবে না কুলু বলল হ্যাঁ দেব বই কি কিসে করে নেবে ভজহরি ভাবল তাই তো কিসে করে নি? কিন্তু ফাওনা নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে অমনি সে বাটিটি উল্টে দিয়ে সেই গর্তটা দেখিয়ে কুলুকে বলল এতে ফাও দাও কুলু হাসতে হাসতে সেই গর্তে ফাউ ঢেলে দিল ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে নৌকায় ঢের লোক ভজহরি ভাবল নৌকা বড্ড বোঝাই হয়েছে যদি ডুবে যায় এই ভেবে সে তাদের পুটলিটা মাথায় করে বসে রইল বাবু বললেন ভজহরি পুটলিটা নামিয়ে রাখো না মাথায় করে কেন কষ্ট পাচ্ছ ভজহরি বলল আগে না নৌকো বড্ড বোঝাই হয়েছে পুটলিটা তাতে রাখলে আরও বোঝাই হয়ে যাবে বাড়িতে চোর এসেছে ভজহরি তা ঢের টের পেয়েছে সে ভাবল বেটাকে ধরতে হবে তখন সে মাথায় শিং বেঁধে লেজ পড়ে উঠানের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল মতলবখানা এই যে চোর নিশ্চয়ই তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে তখন সে তাকে জড়িয়ে ধরবে চোর এলো ঘরে গিয়ে ঢুকল ভজহরি উঠানের কোণ থেকে বলল চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুটলি বাঁধল ভজহরি তাকে বলল তা চোর তাড়াতাড়ি সেই পুটলিটি নিয়ে আস্ত কুড়ের ওপর দিয়ে ছুট দিল তখন ভজহরি হেসে গড়াগড়ি দিয়ে বলল বেটা কী বোকা আস্তাকুর মারিয়ে গেল এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে রামধন লোকটি বেশ সাদাশিদে কিন্তু একটু রাগি সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল রামধনকেও সঙ্গে নিয়ে গেল সেখানে রামধনকে একটা কচুবনে বসিয়ে দিয়ে বলল তুই এইখানে চুপ করে বসে থাক আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বয়ে নিয়ে যাবি রামধন বলল আচ্ছা চোরেরা শীত কাটছে রামধন কচুবনে বসে আছে সেখানে বেজায় রকমের মশা রামধনকে কামড় দিয়ে পাগল করে তুলল বেচার অনেকক্ষণ শোয়ে চুপ করেছিল তারপর চটাস চটাস করে দু একটা মারতে লাগল। শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচুবন পার করে তুলল সেই শব্দে বাড়ির লোক সব জেগে গিয়ে বলল কেরে তুই এত গোলমাল করছিস রামধন বলল আমি রামধন বাড়ির লোকেরা বলল। ওখানে কি করছিস রামধন বলল আপনাদের ঘরে যে শীত হচ্ছে তখন তো আর ছুটোছুটি হাঁকা হাঁকির সীমাই রইল না চোরেরা আর চুরি করবে কি তাদের প্রাণ নিয়ে পালিয়ে আশাই ভার হল ঘরে এসে তারা তারপর অবশ্য রামধনের ওপর খুবই চোটপাট লাগলো সে বলল কী করি ভাই আমার রাগ হয়ে গেল যে ভয়ানক মশা চোরেরা বলল আচ্ছা খবরদার আর কখনও এমন করিস পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে এবারে রামধন ঠিক করেছে এসেছে যে মশায় তাকে খেয়ে ফেললেও আর সে টু শব্দটিও করবে না আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকে ঢুকলে বড়ই বিপদ হতে পারে তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই এমন করে তার একটা দরজার ছিটকিনি খুলে ফেলল তারপর রামধনকে বলল তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন দেখিস কোনো শব্দ করিস না যেন রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল দরজায় কবজায় ছিল মরচে ধরা তাই দরজা ঠেলতেই সেটা বলল ক্যাচ রামধন থতমত খেয়ে ওমনি থেমে গেল তারপর আবার সেই ঠেলতে যাবে ওমনি দরজা আবার বলল ক্যাচ রামধন তাতে দাঁত খিচিয়ে আহ বলে আর থেমে গেল তারপর রান্ধন তেই আর রাগ সামলাতে পারল না তখন সে পাগলের মতন হয়ে প্রাণ প্রাণপণে সেই দরজাতে দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো ক্যাচ 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 তারপর কিছু হলো বুঝতেই পারো এসব তো শুধু গল্প এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি তার নাম ধরে নাও যেন কেনারাম কেনারাম সেজে গুজে একটা বোটের ছাদে উঠে বসে আছে তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে খানিক বাদেই বোটের ভেতর থেকে জুতোর শব্দ এলো কেনারাম বুঝলো বাবু বেরোচ্ছেন এই বলে এই বেলা যেতে হবে সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল আর পড়লো ঠিক তার বাবুর ঘাড়ের ওপর প্রথম যখন কেনারাম আসে তখন একজন পুরনো চাকর বলেছিল বাবু কাছারি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও সেদিন বাবু কাছারি থেকে এসে এসেই পায়খানায় গেল কেনারামও তাড়াতাড়ি সেইখানেই গিয়ে তাকে বলল বাবু পাহান এনেছি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন